বিশেষ করে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা আমাদের সকলের প্রিয় দিদি কল্যাণী রায় মহোদয়, আমি অনুরোধ করবো আমাদের প্রাণপ্রিয় অভিনয় পিনাকী দাস চৌধুরী মহোদয়কে উনিও সংবাদ দেওয়ার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মুখ্য সচেতক, মাননীয় শান্তি 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 অনুরোধ করবো বসে পড়া। সেখানে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। আজ থেকে 20 বছর আগে 2004 সালে যে শহীদ খগেন্দ্র দেবনাথকে শুধুমাত্র হত্যা করার অপরাধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নরঘাতকদের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছিল শহীদ খগেন্দ্র দেবনাথকে, আজকে মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরীর ঐকান্তিক প্রতিমন্ত্রী শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয় মাননীয় মুখ্য অনুরোধ করছি। অনুরোধ করছি আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করব সবাইকে, আমরা যে যার ইষ্ট দেবতার নাম নেব এবং শহীদ খগেন্দ্র দেবনাথের আত্মার চিরশান্তি কামনা করব। মাস গর্ভে রেখে সন্তান প্রসব করে পিতার ঔরসজাত হয় সেই সন্তান, তিল তিল করে পিতার দিন গুনতে থাকে কবে তার সন্তান ভূমিষ্ঠ হবে মায়ের গর্ভ থেকে। এটাই প্রকৃতি, এটাই আমরাও এভাবেই জন্মগ্রহণ করেছি, আমরা এভাবেই সন্তান জন্ম দিয়েছি। চোখের সামনে সন্তান বড় হয়েছে, চোখের স্বপ্ন সন্তানের অনেক বড় হবে, চোখের স্বপ্ন অনেক অভিভাবকে আমাদের সন্তান বড় হবে, ভালো মানুষ হবে, দেশের সেবা করবে, রাজ্যের সেবা করবে। ব্যতিক্রম ছিল না আমাদের খগেন্দ্র দেবনাথের পরিবারে, চেয়েছিল এই রাজ্যের রাজনীতিতে একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বড় জায়গায় নয়, ছোট্ট পঞ্চায়েতে মানুষের সেবার কাজে নিজেকে উজাড় করে দেবে, উৎসর্গ করে দেবে। দীর্ঘ বামপন্থী বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা নিতে স্বচ্ছ রাজনীতির চেহারা ছিল, মানুষ তাকে ভালোবাসতেন। দেখতে দেখতে 2004 সালের 26 জুলাই পঞ্চায়েত নির্বাচন, তার আগে চূড়ান্ত প্রস্তুতি, মানুষের ঘরে ঘরে যাওয়া, চারিদিকে লাল সন্ত্রাস, চারিদিকে বাম বিরোধী মানুষের উপর অত্যাচার, এই রাজ্যের ক্ষমতায় তখন কমিউনিস্ট সরকার, বাম ফ্রন্টের সরকার, বাম ফ্রন্টের অস্ত্রের ঝলকানি, চোখ রাঙানি, তাকেও বিন্দু মাত্র ভয় না করে খগেন্দ্র সেদিন পঞ্চায়েতে নমিনেশন সাবমিট করে আপনাদের কাছে জনসম্পর্ক গিয়ে আপনাদের কাছে ভোট চেয়েছিল, আপনারা উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন। ফল বেরোনোর পর আমরা দেখলাম একমাত্র বিরোধী দল থেকে যিনি বিজয়ী হয়েছিলেন তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় আমাদের খগেন্দ্র দেবনাথ। কি অপরাধ ছিল তার? শুধুমাত্র পঞ্চায়েত থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিল, প্রত্যেকটি পঞ্চায়েতে তো কমিউনিস্টের তারা বিজয়ী হয়েছিল, কি হতো একটি মাত্র মেম্বারকে যদি বাঁচিয়ে রাখত, কি এমন ক্ষতি হতো? ভয় ছিল তাকে, কারণ বিরোধী আসনে থেকেও জয় করে জয়ী হয়ে আপনাদের পরিষেবা দিলে পরে আপনারা পার্থক্যটা বুঝে যেতেন, কমিউনিস্টের নির্বাচিত প্রতিনিধি আর বিরোধীদের নির্বাচিত প্রতিনিধির মধ্যে আসলে ফারাকটা কোন জায়গায়।
তারা তো পঞ্চায়েত লুটেপুটে খাচ্ছিল, তারা তো পঞ্চায়েত সমিতি ব্লক লুটেপুটে খেয়েছিল, রেগার টাকা লুটেপুটে খেয়েছে। বিশালগড় আমাদের সামনে জলজন্ত উদাহরণ, রেগার কোটি কোটি টাকা আত্মসাৎ। সেই জায়গায় যদি একজন বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধি থাকে তাহলে চুরিটা করতে যে একটুখানি কষ্ট হবে তারা মেনে নিতে পারছিলেন না। তারা তাকে নৃশংস ভাবে খুন করে একটু হাত কাঁপিনি সেই কমিউনিস্টের লাল সন্ত্রাসীদের, তাদের একটু হাত কাঁপিনি তাকে কিডনে পরে বস্তায় ভরে নির্জন জায়গায় নিয়ে সারা গায়ে সিগারেটের ছেঁকা দিয়ে তার পুরুষ অঙ্গ কেটে তাকে খুন করে আবার ভাসিয়ে দেওয়া হয়। হাত কাঁপিনি তাদের, হৃদয় কাঁপিনি তাদের, কারণ কমিউনিস্টের হৃদয় বলতে কিচ্ছু নেই। আজকে আমি মায়েদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বদলা চান তো? চান তো মা আপনারা যে খমেন্দ্র দেবনাথের খুনিদের আবার নতুন করে বিচার হোক, ফাইল উন্মোচন হোক? নিশ্চয়ই আপনারা চান, আর চান বলেই আজকে এখানে সম্মিলিত হয়েছে। ভাবুন তো একবার সেই সন্তানের কথা, আপনার সন্তান কোথাও আছার ফেলে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে বলে মা ব্যথা পেয়েছে, মাটিতে পড়ে গেলে মা ব্যথা পেয়েছি, বাবা ব্যথা পেয়েছি। আপনারা তখন কি করে মাটিকে মারেন? আপনার ছেলে মাটিতে পড়ে ব্যথা পেয়েছে তাকে আশ্বস্ত করেন, তাকে সান্ত্বনা দেন। সেই শিশু যে জন্মের থেকে কখনো বাবাকে দেখিনি, যে মায়ের পেটে ছিল ছ মাসে, সে শিশুটির অপরাধ কোথায় ছিল? এই শিশুটিকে কেন অনাথ করেছিল? কি দোষ ছিল তার, কি অপরাধ ছিল তার? আজকে সেই কমিউনিস্ট পার্টি এই রাজ্যের ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে আজকে তারা বলছে এই রাজ্যে গণতন্ত্র নেই। তারা বলছেন যে তারা নির্বাচনে প্রার্থী দিতে পারেন না। আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, আমরা তাদেরকে আহ্বান করেছি, আপনারা প্রত্যেকটি ব্লকে, আপনারা প্রত্যেকটি পঞ্চায়েতের ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা নমিনেশন দিন, আপনাদেরকে কেউ কখনো কিছু করবে না। আজকে কল্যাণপুরে নির্বাচন হচ্ছে, আজকে ফটিকরায় নির্বাচন হচ্ছে, আজকে তেলিয়ামুড়ায় নির্বাচন হচ্ছে, খোয়াই জেলার প্রত্যেকটি পঞ্চায়েতে আজকে নির্বাচন হচ্ছে, কোথাও না কোথাও কোনো না কোনো আসনে।